রক্ত যখনই দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তো পরবর্তী সময় আমাদের হাটোবাঙ্গাতে যাই, কিন্তু হাটোবাঙ্গা যুদ্ধে আমরা সাফল্য অর্জন করতে পারি নাই, কারণ এখানে আমরা যেইভাবে ঘেরাও করছিলাম আমাদের রায়লানের ওই পাশে যারা ছিল, আমাদের তখন ধারণা যে তারা সরে গেছে, আর যার জন্য আমাদের যে সংকেত ছিল যে তারা ফায়ার করবে, তারা ফায়ার না করার কারণে আমরা ওই দিকে আর ফায়ার করি নাই। কিন্তু পাঞ্জাবিরা ঠিকই আমাদের কাছাকাছি এসে পড়ছে, আমরা বুঝতে পারি নাই, কারণ আমার কথা ছিল পাঞ্জাবি এদিকে আসলে তারা পিছন থেকে ফায়ার করবো, কিন্তু পিছন থেকে ফায়ার না হওয়ার কারণে পাঞ্জাবি মোটামুটি আমাদের কাছে এসে পড়ছিল। তখন নদীতে নাম দিয়ে নদীতে নামিয়া পানির তলে ডুববা কুসুরির তলে থেকে কোনো রকম আমরা বাঁচিয়ে আসছি, তো এখানে আমাদের কোনো লোক আহত হয়নি। তো পরবর্তী সময় হলো আমাদের সর্বশেষ যে যুদ্ধটা, এটা হইলো এটা খুব যুদ্ধও না, মানে ঘেরাও করা, এদিক দিয়ে ভৈরব হইয়া মিত্র বাহিনী আসছে, আর আমরা এদিকে শিবপুর রায়পুরা নরসিন্দি বেলাবর সব জায়গার মুক্তিযোদ্ধারা, যেহেতু পুটিয়ার থেকে পাঞ্জাবি উঠে গেছে সব সামনের দিকে অগ্রসর নরসিন্দির দিকে আমরা যাইতেছি, অর্থাৎ এই দিক দিয়ে উপরে দিয়ে হেলিকপ্টার আসতেছে ইন্ডিয়ার থেকে, আবার নিচে দিয়া মানে মিত্র বাহিনী আছে, তারা সাথে করে আমরা একবারে চলে গেলাম ইয়াতে নরসিন্দি, যে তাদের যে মেইন ঘাঁটি জেলার যে ঘাঁটি ছিল এটা হলো টেলিফোন এক্সচেঞ্জে। তো ওইখানে যাওয়ার পরে আর কোনো আক্রমণ হয় নাই, তারা নিজে নিজে আত্মসমর্পণ করছে, তো গোলাবারুদগুলি আমরা নিয়ে নিছি, আর তাদেরকে পরবর্তী সময়ে নিয়ে আমরা যারা যারা আত্মসমর্পণ করছি এর মধ্যে যেগুলি সুইচ আছে টেকেও নিচে গিয়ে ধরে মুক্তিযোদ্ধারা এগুলি মারা রয়েছে, আর মনে করেন যেগুলি একসাথে রয়েছে এইটি তাদেরকে আবার জমা দেওয়া হয়েছে ইয়ারে পাঞ্জাবিরা, কারণ মনে করেন যে দুজন মুক্তিযোদ্ধা দুইটা পাঞ্জাবি ধরে নিয়ে আসছে, এটা আর ফেরত দেওয়া হয় নাই, একসাথে 10-20 জন যেটি পাওয়া গেছে পাঞ্জাবি এইটি ফেরত দেওয়া হয়েছে, আর বাকিগুলি মারে ফেলাই দেওয়া হয়েছে। তখন কিন্তু আমরা নদীর মাছ কেউ খাইতাম না, এটার কারণ হলো নদীর মধ্যে শুধু লাশ আর লাশ, মাছ বিক্রি হতো না, শুধু লাশ, কারণ সেই মনে করেন যে লাশ সব দিকে মারে আসলে নদীতে বাইশে আসে, পুরা নদী শুধু লাশ আর লাশ, আর মাছের লাশ খাইতেছে, এই জন্য সব মানুষ চোখে দেখে, এই জন্য আমরা আর মাছ তখন আর মাছ খাইতাম না তখন। তবে আমাদের খাবারের কোনো অভাব ছিল না, রিলিফ কমিটির চেয়ারম্যান ছিল, প্রত্যেক জায়গায় জায়গায় রিলিফ কমিটির সদস্য ছিল, তারা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করছে। তবে এখানে যে আমরা তো অনেক সময় মুক্তিযোদ্ধার ইতিহাস লিখতে গিয়ে অনেক কিছু বলা হয়, মুক্তিযোদ্ধার কথা বলা হয়, পুরুষের কথা বলা হয়, মহিলাদের কথা বলা হয় না, এটা ঠিক না, কারণ মহিলাও মুক্তিযোদ্ধা ছিল এবং তাদের সার্বিক সহযোগিতাই আমরা কাজ করতে পারছি, কারণ নার্সিং করছে কে, মহিলারা, আবার মহিলারা সরজমিনে আমাদের কাছে সম্মুখ যুদ্ধও করছে মহিলারা, কিন্তু আমরা এখন ওই মুক্তিযোদ্ধার বই বা গ্যাজেটে বা ইতিহাসে মহিলা মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় না এবং তাদের কথাটা কোনো জায়গায় প্রচারও করে না। তবে আমি মনে করি যে প্রকৃত মুক্তিযোদ্ধার ইতিহাস লিখতে গেলে তাদের অবদানের কথা উল্লেখ করা উচিত। তোমরা আমার সাথে আসো, 9 মাসের মধ্যে সবচেয়ে বড় অপারেশন। ক্যান্টনমেন্ট এই দেশে যত মুক্তিযোদ্ধা আছে প্রত্যেক এলাকার যার যার এলাকার ক্যান্টনমেন্টে যারা সেক্টর কমান্ডার ছিল তাদের অধীনে, যেমন আমাদের সেক্টর 3 নম্বর সেক্টর আমাদের সেক্টর কমান্ডার ছিল কর্নেল শফিউল্লাহ সাহেব, উনি আমাদের প্রত্যেককে 80 টাকা করে ভাতা দিছে এক মাসে, প্রত্যেকের একটা আইডি কার্ড দিছে এবং ছবি রাখছে, এটাকে সারা বাংলাদেশের সব যার যার সেক্টরে, যেমন আমাদের আমাদের সেক্টরের টাকা নিতেছে ক্যান্টনমেন্ট কচুকার থেকে, তো অন্য অন্য সেক্টরের যেখানে যে ক্যান্টনমেন্ট আছে যে এলাকা নির্দিষ্ট করেছে এলাকার থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার, অর্থাৎ হলো যতগুলি মুক্তিযোদ্ধা আছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধারকে 80 টাকা করে এক মাসে ভাতা দেওয়া হয়েছে। এটা শুধু তো আমাদেরকে একটা সেক্টরে দেওয়া হয়েছে না, সমস্ত মুক্তিযোদ্ধারা দিয়েছে, তাহলে মুক্তিযোদ্ধার তালিকার আর প্রয়োজন নেই, মুক্তিযোদ্ধার তালিকা তো ওইখানে হয়ে গেছে। আবার দ্বিতীয় কথা, ইন্ডিয়ার থেকে একটা তালিকা আসছে, যে তালিকাটা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মধ্যে বই আকারে আছে, 16টা খণ্ডে বিভক্ত আছে, তাহলে প্রতি বছর বছর তালিকা তৈরি করা তো কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু প্রতি বছরে তালিকা তৈরি করা হয়, যেমন 1986-87 যে তালিকা হয়েছে জাতীয় তালিকা, এটা এরশাদ সরকার করছে, হোসেন মোহাম্মদ এরশাদ, উনি করছে তো মোটামুটি উনি ঠিক রাখছিল, উনি করছিল 1,24,000 সামথিং, পরবর্তী সময় 1988 ভারতের যে তালিকাটা আসতো এটা হইলো আপনার 69,000 সামথিং,
পরবর্তী সময়ে 2001 পর্যন্ত তালিকা হইল 1,85,000 বা আর কিছু আছে বেশি বা 86,000 হইতে পারে। মাঝখানে 1994 সনে আরেকটা ভোটার তালিকা করা হয়েছে, এখানেও করা হয়েছে 84,000 লোকের নাম। 2005 পর্যন্ত যে মন্ত্রণালয় গঠনের পরে যে তারিখে গ্যাজেট তৈরি করা হয়েছে এখানে আপনার করা হয়েছে প্রায় 2,00,000, তাতে বোধ দেখা গেল যে প্রায় 75,000 লোকের নামই বেশ কম। मिट्टी में मिला देने के लिए बोला, सब इंटेलिजेंट आदमी और पॉलिटिशियन लोग को गोली से उड़ा देने के लिए ऑर्डर मिला। तुम मुझे छोड़ दो, तुमको बहुत ही इनाम देंगे, घर में मेरा खूबसूरत बीबी दो बच्चा है, खुदा के लिए मुझे। एक बार समझे आमार साथे जरा मुक्ति होता ट्रेनिंग प्राप्त असम थे क्या आमार साथ ही युद्ध करछे आमार सहयोद्धा तारा अनेक प्रथम अवस्था तारा बाता पाइत परवर्ती समय बीएनपी सरकार क्षमता आसार पर तादेर बाता काटा दिया बला हयेछे যে যারা 60 তারিখে যাদের নাম নাই তাদেরকে ভাতা দেওয়া হবে না। 60 তারিখে বলতে তাহলে যেই মুক্তিযোদ্ধারা এখন দায়িত্বে আছে তারা কি 60 তারিখে আছে? 4 তালিকা বলতে কি কি বোঝাচ্ছে? 60 তারিখে বলতে ভারতের তালিকা নাম থাকতে হবে, জাতীয় তালিকা নাম থাকতে হবে, ভোটার তালিকা নাম থাকতে হবে, আবার এই যে এখন যে গ্যাজেট করছে গ্যাজেটের নাম থাকতে হবে। তাহলে এখন 4 তারিখের যে কথাটা বলা হইতেছে তো যারা এখন থানা কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, বুয়া মুক্তিযোদ্ধা তাদের কি 4 তালিকা নাম আছে? তাদের তো 4 তালিকা নাম থাকার প্রশ্নই ওঠে না, কারণ ভারতের তালিকা তাদের নাম আসতেই পারে না। তাহলে 4 তালিকা তো দরকার নাই, 1 তালিকা তো যথেষ্ট যদি প্রথম ভারত ভারতেরটা ধরে, অথবা যারা যখন বাতা আনছে বাতার যে তালিকাটা আছে বাতার তালিকা তুলে যথেষ্ট। তো আসল কথা হইল কি এইগুলি একটা প্ররোচনা, আর একজন মুক্তিযোদ্ধা মরে গেলে তার একটা সেলিউট দেওয়া হবে, এটা হইলো জাতীয়ভাবে তার সম্মান দেওয়া হবে, এটা তো দরকার নেই। এখন একটু লোক না খায় মরে মরে গেলে তারা সম্মান দিব, তাহলে হয়তো সম্মানে দেখলো কি সম্মানে পাইলো কি। এখন যদি তারা কিছু দিয়া যে একটা লোক খাইতে পারে না, আমি তো চাই না, কারণ যার ক্ষমতা নাই যায় অক্ষম আছে তারা যদি সরকার সহযোগিতা করে ইচ্ছা করলে পারে মুক্তিযোদ্ধা কতজন, তারা যদি বুয়া সহ 2,00,000 করে তো 2,00,000 ধরলাম, তো 2,00,000 মুক্তিযোদ্ধা ধরে তো 2,00,000 যদি প্রতি মাসে আমি মনে করি তাদেরকে যে প্রতি মাসে 10,000 করে দিলে সরকারের কতটা যাবো, কোন ক্ষতি হইতো না সরকারের, যদি সরকার মনে করে যে আসলে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা হবে। দামোদর চন্দ্র বণিকের বাড়ি, যে ডাক নামে পরিচিত দামোডাক্তার। এখান থেকে পুরা শিবপুর এবং রায়পুরা বৈরব পর্যন্ত যুদ্ধ পরিচালনা করা হয়েছে এই ক্যাম্প থেকে। আমাদের অস্ত্র এবং গোলাবারত এই ঘরে আমাদের খানাদানের ব্যবস্থা ছিল, আর এই দিকে আমাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ক্যাম্পটাকে রেখি না করে রেখি করা হয়েছে ওইখানে আছে, আমাদের ওই পাশে কাছারি বাড়ি আছে, ওই কাছারি ঘর করছে। এই হলো সেই কাছারি বাড়ি। 1971 সনে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল দামোদরের বাড়িতে, কিন্তু পাক হানাদার বাড়ি ভুলবশত রেখি করে এই কাছারি বাড়িটি, পাক হানাদার বাড়ি মনে করছিল যে এই কাছারি বাড়িতে মুক্তিযোদ্ধারা বসবাস করে, যার জন্য তারা দামোদরের বাড়ি ঘেরাও না করে এই কাছারি বাড়িটি ঘেরাও করে।